শুরুতে যে খবরের নজর রাখতে হচ্ছে আজ উত্তরবঙ্গে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরবঙ্গে দুটি সভা করবেন মমতা আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনুপম পাত্র এই মুহূর্তে সরাসরি রয়েছেন কোচবিহার এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে অনুপম এই মুহূর্তে কি ছবি উঠে আসছে তৃণমূল কর্মী সমর্থকরা তারা ঠিক কি বলছেন তৃণমূল নেতৃত্ব তারা ঠিক কি বলছেন অনুপম একদমই তাই দেখো কুমারীর হাটের যে ময়দান সেই ময়দানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই এখানে পৌঁছেছেন তবে এখনো পর্যন্ত তিনি মঞ্চে ওঠেননি আজকে হাই ভোল্টেজ গুলো সভা কোচবিহার জেলায় রয়েছে একদিকে প্রধানমন্ত্রী বিকেল তিনটের সময় কিন্তু ১২টায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তা শোনার জন্য ইতিমধ্যেই কর্মী সমর্থকরা আসছেন আমি সম্মুখে বলবো একটু ছবিটা দেখানোর জন্য এই মুহূর্তে আমি কুমারীর হাটের যে ময়দান সেই ময়দানে দাঁড়িয়ে রয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অপেক্ষা ছিল তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন যদিও এখনও পর্যন্ত তিনি মঞ্চে ওঠেননি আজকে এখানে তার তৃণমূল যিনি প্রার্থী রয়েছেন তার সমর্থনে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে সভা করবেন আজকে তার দুটো সভা রয়েছে এটা একটা যেমন সভা রয়েছে আরও একটি সভা রয়েছে অন্যদিকে প্রধানমন্ত্রীরও আজ সভা রয়েছে আজকে তৃণমূল কংগ্রেসের কাছে এই মুহূর্তে এটা অত্যন্ত চ্যালেঞ্জের সন্তু যে কোচবিহার জেলা পুনরুদ্ধার করতে হবে কারণ এই জেলায় একাধিক অভিযোগ রয়েছে এই জেলায় যিনি মন্ত্রী ছিলেন প্রাক্তন মন্ত্রী এই সেই তিনি দুর্নীতি রয়েছে তার বিরুদ্ধে তার মেয়ের চাকরি নিয়ে স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেটা প্রথম কোচবিহার জেলা থেকে শুরু হয়েছিল এবং এই দুর্নীতির পাশাপাশি ১০০ দিনের কাজের যে দুর্নীতি সেটাও কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল বিভিন্ন পঞ্চায়েতে দেখা গিয়েছিল স্বাভাবিকভাবে তৃণমূলকে এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা আজকে নরেন্দ্র মোদী করবেন সেখানে নিশীথ প্রামাণিকের সমর্থনে তিনি সভা করবেন স্বাভাবিকভাবে নিশীথ প্রামাণিক এক উচ্চ প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কতটা রাখতে পারলেন কতটা কাজ করতে পারলেন নাকি এখানেও এই সমাজিত আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন মঞ্চে যে কোনো সময় উঠতে পারেন এবং মানুষের ভিড় তৃণমূল সমর্থকদের ভিড় বাড়ছে একদমই কিন্তু সেখানে কিন্তু শুনছি যেরকম অনুপম আমাদেরকে বলছিল যে কোথাও গিয়ে চ্যালেঞ্জ উত্তরবঙ্গের মাটিটা পুনরুদ্ধার করা সেখানেই উত্তরবঙ্গেই আজ রয়েছেন প্রধানমন্ত্রীও প্রধানমন্ত্রী সেখান থেকে কি পেপটক দেন কি বার্তা দেন সেদিকেও নজর রয়েছে আমাদের বিট্টু আমাদের প্রতিনিধি রয়েছে সেখান থেকে সরাসরি আমি চলে যাবো বিট্টুর কাছে বিট্টু একদিকে অনুপম রয়েছে তোমার সঙ্গে অনুপম এক্ষুনি বলছিল যে কোথাও মুখ্যমন্ত্রীর কাছে চ্যালেঞ্জ আজকে কোচবিহারের মাটি থেকে দাঁড়িয়ে দেখা যায় উত্তরবঙ্গের মাটি থেকে দাঁড়িয়ে কোথাও একটা চ্যালেঞ্জের জায়গা তৈরি হয়ে গেছে মাটি পুনরুদ্ধারের উত্তরবঙ্গের মাটি পুনরুদ্ধারের সেইখানে আজ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আজকের বার্তা সেই উত্তরবঙ্গের মাটি থেকে কতটা পর্যন্ত মূলত প্রশ্ন এখানেই মূলত প্রশ্ন যে অবশ্যই তাই আমি তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা জানা যাচ্ছে ২:১৫ বিশেষ চপারে করে তিনি এসে পৌঁছাবেন এখান থেকে যে মঞ্চ তৈরি হচ্ছে তার থেকে ১ কিলোমিটার দূরে তারপর যেটা আমরা জানতে পাচ্ছি যে ৩:৩০ সময় মূল অনুষ্ঠান শুরু হবে কিন্তু সেই অনুষ্ঠান শুরু হওয়ার আগে যে ছবিটা উত্তরবঙ্গ তুমি বিষয় বললে কোচবিহারের বিষয় বললে আমি সরাসরি চলে যাব এখানে যারা মহিলারা রয়েছেন তারা প্রত্যেকে সকাল সকাল এসে উপস্থিত হয়েছেন কেন দেখতে পাচ্ছি এই গেরুয়া শিবিরের যে দলীয় পতাকার যে প্রতীক চিহ্ন সেই পদ্মের প্রতীক পরে শাড়িতে সেই পদ্ম রয়েছে এবং সেই পরে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের তরফে স্লোগানিং করা হচ্ছিল কিছুক্ষণ আগে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে আমি মোদী পরিবার মূলত এই পোস্টারটা প্রচণ্ডভাবে ব্যবহার করা হয়েছে আমি একবার তাদের সঙ্গে কথা বলে নেব এবং তাদের স্লোগানিংগুলো একবার শুনবো কিন্তু তার আগে একবার কথা বলে নেব যে তারা কি প্রত্যাশা করছেন আজকে প্রধানমন্ত্রী থেকে কি প্রত্যাশা রয়েছে আমাদের এখানে প্রত্যাশা কি আছে প্রত্যাশা আমাদের এটাই আছে যে আমাদের আর একবার মোদী সরকার কারণ যেভাবে মোদী সরকার গরিবদের নারীদের মায়েদের নির্যাতন থেকে আমাদের রক্ষা করছে আমরা নারীরা তাই মায়েরা চাই আর একবার মোদী সরকার আর একবার মোদী সরকার আর একবার মোদী সরকার বন্দেশখালী ইস্যু এই মুহূর্তে একটা জল মানে জ্বলন্ত ইস্যু বলা যেতে পারে তারপর মহিলারা আপনার সবাই সরব হয়েছেন একটু আপনার কাছে চলে যাবো যে গোটা বিষয়টা কি সন্দেশকালীন মহিলারা এখন জেগেছে কারণ এত অত্যাচার করার পর জেগেছি তো আমরা অনেক দিন থেকে কারণ এখনো পর্যন্ত আমরা এই কোচবিহারের পশ্চিমবাংলা কোচবিহারের মাটিতে এখনো আমরা বিজেপির মানে এত মাথা উঁচু করে আছি বলার মতো নয়
আজকে এতদিন পর সন্দেশখালীর মহিলারা জানতে পারলো যে তৃণমূল নেত্রী যে মমতা ব্যানার্জি বা মমতা ব্যানার্জির যে বাহিনীরা কীরকম অত্যাচার করেছে। আজকে ওরা জাগছে, জেগে এত সুন্দরভাবে তারা যে মানে তার পরিক্ষেপ নিচ্ছে বা তার পিছনে লড়াই করছে, এটা একবারে ধন্যবাদ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। লড়াই করে যাক উনি। আমি একবার আপনার কাছে চলে যাবো যে সন্দেশখালী ইস্যুকে এইখানে কোনো রকম কাজ করবে। হ্যাঁ অবশ্যই, সেটা তো কাজ করবে, সেটা এখানে সন্দেশখালী তুলনামূলকভাবে সেটা সন্দেশখালী হতে পারে, সেটা কোচবিহারে হয়নি কেন, বাবুরহাট আরও অনেক এক্সাম্পল আছে। আজকের মুখ্যমন্ত্রী সে মেয়ে নারী শক্তি হয়েছে না সেটা করতে পারেনি, আজকে আমাদের প্রধানমন্ত্রী সেটা আমাদের পড়িয়ে দেখিয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় বক্তব্য। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যারা মহিলা যারা সমর্থকরা রয়েছেন তারা এই মুহূর্তে স্লোগানিং করছেন একদম ডিজোন। তোমাকে যে ছবিটা দেখাবো সমাদৃতা, যে প্রচুর মহিলারা এসে উপস্থিত হচ্ছেন এবং তারা প্রত্যেকেই তোমাকে যেটা জানিয়ে রাখি যে এই পোস্টার প্ল্যাকার্ডটাই ব্যবহার করা হচ্ছে বিভিন্ন দিকে, আমি মোদী পরিবার মূলত এই পোস্টারটাই বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে। আমার ভিডিও নিউজকে যদি বলি, একদিকে যখন মহিলাদের জন্য ডিজোনে জায়গা পৃথক করা হয়েছে কেবলমাত্র মহিলা সমর্থকরা রয়েছেন, অন্যদিকে পুরুষদের জন্য পৃথকভাবে জায়গা করা হয়েছে, সেই ছবিটা আমার ভিডিও নিউজকে এবার একটু দেখাতে বলবো সামগ্রিকভাবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে গোটা যে অ্যারেঞ্জমেন্টটা সেটা বিজেপির তরফে এই মুহূর্তে করা হয়েছে, যেটা আমরা জানতে পাচ্ছি যে 3:15 সময় কোচবিহারের মাটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী এবং তার আগের মুহূর্তে এই দেখতে পাচ্ছি প্রচুর যারা বিজেপি কর্মী সমর্থকরা তারা এসে ভিড় জমিয়েছেন। একবার যারা পুরুষদের যেই ডিজনে যে জায়গাটা সেই জায়গার একবার ছবিটা দেখাবো, দেখতে পাচ্ছি স্লোগানিং চলছে, একবার স্লোগানিংগুলো শুনুন। কি বলছেন, কি প্রত্যাশা করেন, কি প্রত্যাশা করছেন, এবারে ভোটে কি হবে, এবার ভোটে 405 মোদি সরকার ভোটে কি কি প্রত্যাশা করছেন, কত আসন হবে? রাজবংশী ভোট এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তুমি জানো নিশীথ প্রামাণিককে পুনরায় প্রার্থী করা এক্ষেত্রে দাঁড়িয়ে একটা পজিটিভ বার্তা বহন করছে এমন কথা মনে করছি। দেখো সন্তু, তোমাকে বলি কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি আসবেন সভা করতে, তার আগে কর্মী সমর্থকদের উল্লাস তুমি দেখতে পাচ্ছ, তারা কিন্তু দলে দলে আসছে, কারো বা গেঞ্জে রয়েছে হাম হ্যায় মোদী কা পরিবার, আবার কারোর মাথায় টুপি রয়েছে, অর্থাৎ তারা প্রত্যেকেই আশাবাদী। আমি কথা বলবো তাদের সাথে, দাদা এই যে নরেন্দ্র মোদী আসছেন কি আশা করছেন, কারণ কোচবিহারে একটা গুরুত্বপূর্ণ বিষয় রাজবংশী ভোট। দেখুন আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী জি আসছেন, এখানে রাজবংশী ভোট যেটা আপনি প্রশ্ন তুলছেন এখানে এই ধরনের কোনো কথা নাই। কোচবিহারের আপামর জনসাধারণ, সে রাজবংশী হোক, সংখ্যালঘু ভাইয়েরা হোক, নমশূদ্র ভাইয়েরা হোক, অন্যান্য যারা জাতিগত ব্যাপার আছে এখানে কোনো বিন্যাস নেই, একটাই কথা, নরেন্দ্র মোদী যশস্বী প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য দিল্লির সিংহাসনে বসবেন। বারবার বিভিন্ন বিষয় উঠে আসে, আজকে আপনারা প্রধানমন্ত্রীর কাছে কি বার্তা চান? প্রধানমন্ত্রীর কাছে আমরা একটাই বার্তা চাই, আমরা ভারতবাসী, আমাদের দেশ অখণ্ড থাকবে এবং সার্বিক উন্নয়ন, সেই সাথে সাথে কোচবিহারের মানুষের যে সামান্যতম যে চাওয়া পাওয়া যে অসুবিধাগুলো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী একান্তভাবে জানেন যে কোচবিহারের জন্য কি দরকার, তিনি আগেই ঘোষণা করে দিয়েছেন, আমরা তাই তার মুখের কথা শুনতে চাইছি। অপেক্ষায় শুধু নয়, একই সঙ্গে কিন্তু উত্তরবঙ্গে মমতার অপেক্ষাও চলছে এবং এরই মধ্যে গরম গরম কথার লড়াই শুনতো, সেরকমই কথার লড়াই শুনে নেবো আমরা মোদি মমতার জোড়া সভায়। যখন হাই ভোল্টেজ কোচবিহার, মাথা ভাঙায় মমতার সভা প্রসঙ্গে খোঁচা দিলেন দিলীপ ঘোষ, মুখ্যমন্ত্রী ছেড়া কাঁথায় রিপু দেওয়ার কাজ করছেন, এহানো মন্তব্য বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, শুনানি দিলীপ ঘোষের গরম কথা।